আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু কুকিং উইথ নাজিফা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন স্টির ফ্রাই রেসিপি। এখানে আমি প্রায় 100 গ্রাম মুরগির মাংস পাতলা করে কেটে রেখেছি। এতে আমি 1/2 চা চামচেরও কম, প্রায় 1/4 চা চামচের মতো আদার গুঁড়া, 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ও 1 চা চামচ ভিনেগার দিয়ে চিকেনটাকে মাখিয়ে নিব। আপনারা চাইলে আদার গুঁড়ার পরিবর্তে আদা বাটাও ব্যবহার করতে পারেন। এখন আমি একটি প্যানে তেল গরম হতে দিব, প্রায় 1/4 কাপ। আর এই রান্নাটা চেষ্টা করবেন হাই হিটে করতে। অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার আমি চিকেনগুলোকে দিয়ে ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, শুধুমাত্র মুরগির মাংসটা সাদা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর রান্নাটা অবশ্যই কিন্তু হাই হিটে হতে হবে। আমি জাস্ট 30 সেকেন্ড ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মুরগির মাংসটা কিন্তু খুব বেশি পরিমাণে ভাজা হয়নি। এখন আমি তুলে নিব। এই তেলে আমি প্রায় 1 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিব। আর লক্ষ্য রাখবেন রসুনটা যেন পুড়ে না যায়। রসুনটা সফট হয়ে এলে আমি এতে 1 কাপ পরিমাণ লাল এবং সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো এক রঙের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। আর সেই সাথে আমি 1/2 কাপের মতো গাজর দিয়ে দিচ্ছি। গাজরটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। আর চেষ্টা করবেন পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিতে। এখন আমি হাই হিটে এগুলোকে ভেজে নিব। আর অনবরত নেড়ে নিব। প্রায় 2 মিনিট পরে আমি এতে মাংসগুলো অ্যাড করে দিব। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সয়া সস ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো টমেটো সস, অথবা আপনি এখানে টমেটো ক্যাচাপও ব্যবহার করতে পারেন। আর যে যেরকম ঝাল খেতে চান সেই রকম কাঁচামরিচ অ্যাড করে দিবেন। আমি এখানে প্রায় 3টা কাঁচামরিচ একটু ফালি ফালি করে কেটে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। আপনারা চাইলে পেঁয়াজ কলিটা স্কিপ করতে পারেন। এখন আমি এগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু সয়া সসে লবণ থাকে, তাই আমি এখানে এক্সট্রা কোনো লবণ ব্যবহার করতে চাচ্ছি না। আপনারা চাইলে এখানে লবণ ব্যবহার করতে পারেন। আর আমি আবারও বলছি, রান্নাটা কিন্তু হাই হিটে হবে। চাইনিজ রান্না কিন্তু অবশ্যই হাই হিটে হয়। আমি এখানে যে সসটা দিয়েছি তার বাটিটা ধুয়ে পানি অ্যাড করে দিয়েছি, যাতে এটা নিচ থেকে পোড়া না লাগে। আবারও অনবরত নেড়ে নিচ্ছি। লক্ষ্য রাখবেন সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে, আবার গলে না যায় এদিকেও লক্ষ্য রাখতে হবে।
আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে এটি ভাতের সাথেও সার্ভ করতে পারেন। আমি আজকে ফ্রাইড রাইসের সাথে সার্ভ করছি। এই রান্নাটা কিন্তু আপনি বাসায় মেহমান আসলে রান্না করে ফেলতে পারেন ঝট। আমার প্রায় 15 মিনিট সময় লেগেছে পুরো রান্নাটা শেষ করতে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আপনারা আরো কি ধরনের রেসিপি দেখতে চান তা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের।